বলেন আপনার দিন না দাদা, দাদা আপনার আপনার মানুষের মনে নাই দাদা, আপনার মানুষের মনে যা দর্শক আমরা দেখছি এই মুহূর্তে আসলে হকাররা হকারদের কাছ থেকে জানতে চাই যে আসলে একটু আপনার কাছে জানতে আপনাদের সাথে আসলে কি ধরনের অন্যায় করা হয়েছে আপনারা মনে করছেন? আমাদের কাছে কি অন্যায় করা হয়েছে? আমাদের মানে আমি বুক পাচ্ছে ফ্যাট পাচ্ছে আমার লাথি মারতেছে আমাদের সঙ্গে চলে স্যার দর্শক আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আসলে যারা হটার রয়েছেন তাদের যুক্তি হচ্ছে যে তাদের কাছ থেকে সিটি কর্পোরেশনের রসিদ দেখিয়ে তাদের কাছ থেকে পার্কিং বাবদ 50 টাকা নেওয়া হয়। আজকে আবার সিটি কর্পোরেশনের পক্ষ থেকেই তাদেরকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। তাদের কাছ তাদের যে মালামালগুলো থাকে, যে টুল বক্সগুলো থাকে, সেগুলো ভেঙে চুড়ে চুমার করে দেওয়া হয়েছে। সে কারণেই তারা সে কারণেই তারা আসলে উত্তেজিত, তারা আসলে বলতে চায় আপনার একটু বলেন আপনাদের সাথে একটু আপনাদের সাথে কি কি করা হয়েছে, কি অন্যায় হয়েছে একটু বলেন বলেন। আপনার দিন না দাদা, দাদা আপনার আপনার মানুষের মনে নাই দাদা, আপনার মানুষের মনে যা এই গালি দিবি কিন্তু আমরা তো আপনাদের কথা শুনি। ঠিক আছে ভাই, আমরা তো আমাদের কথা কথা শোনা ইন্টারভিউ নিছেন কি কথা বলছেন? এই যে সব ভাইগণ এই কেটলি নেওন কি ভাই? আমাদের কাজ হইছে আমাদের কাজ কি এই যে গেটটা তো লাগিয়ে দিলো আমাদের 50 টাকা মাল না 50000 টাকা মাল আছে, 20000 টাকার মাল আছে, 70000 আমার গাড়ির মোট 30000, 1,00,000 টাকা, 1,00,000 টাকার মাল জানা মিশাই গেছে। এটা দিব এটা ড্রাইভার দিব কেটা এই যে এটা ড্রাইভারটা দিব কেটা সরকার দিব নাকি এই যে সরকার কিন্তু এটা ট্যাক্স নেয়। ঠিক আছে সরকারের হাতে ট্যাক্স নাই, এই যে সিটি কর্পোরেশন এই যে সিটি কর্পোরেশন নাম্বার আনি গেল একদিন আমার 1,00,000 গেছে, এমন তো 1,000 গেছে দিব কেনা। আপনাদের এই ক্ষতিপূরণটা কার কাছে চাইবেন? হ্যাঁ আমাদের ক্ষতিপূরণটা বর্তমান পার্কের প্রতিপক্ষ, হ্যাঁ আমরা ক্ষতিপূরণ দিব, আর যদি ক্ষতিপূরণ না দেয় তাহলে আমরা ক্ষতিপূরণ কেমনে লওয়া লাগে আমরা মোটামুটি মিলে লোক ব্যবস্থা করে নেবো। যদি এরা আইনগত ভাবে আমার ব্যবস্থা না দেয়, যেহেতু আগে দুই আরে ধরে নিছে হারুনের আর আরেকজন ধরে নিছে, তাহলে এক দুইজন থেকে আমাদের আমরা এই গাড়ি টাকা সম্পূর্ণ দিয়ে দিব। আমার মাল গেছে 1,00,000 টাকার মোট, আমার গাড়ি ঘুরি সব মিলে আমার সব কিছু দিয়ে দিব। ঠিক আছে ভাই, আপনার কতজন আছেন এরকম? হ্যাঁ আপনার কতজন আছেন? আমরা আমরা আছি মনে করেন এই জায়গায় ধরেন 400 থেকে 500 গাড়ি ভাই, আমরা এই পুরো গুলিস্তানে 500 গাড়ি যে রেগুলার 50 টাকা নিলে 50,000 টাকা কতই আপনার এখন কাদের কাছে ইটা চাইবেন? আমরা
তারা হামলা দিছে জড়িত আছে, এরা প্রশাসনে সিটি কর্পোরেশন লোক যারা আছে আমরা দিছে আরো জড়িত আছে তাহলে, কারণ এর ভিতরে সিটি কর্পোরেশন আছে, সরকার ছিল আর আছে, আমি সুচ করতে আছে মাল গুলো গেছে না, ক্ষতিপূরণ কি দিব।